তো একটু আলু আর একটু চিকেন দিয়ে তারপরে অসাধারণ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আমি কৌশিক, আমি শ্রেয়া। আজকে আমরা যেতে চলেছি একটা নতুন খাবারের সন্ধানে। নতুন খাবার নয়, মানে নতুন জায়গায় খুব কম প্রাইসে বিরিয়ানি এবং ফ্রাইড রাইস খেতে, যেখানে আজকালকার দিনে 100 টাকার নিচে বিরিয়ানি পাওয়া যায় না কোথাও। আজকের আমরা দেখুন কত কম টাকায় সেখানে বিরিয়ানি এবং ফ্রাইড রাইস খাচ্ছি। দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি একদম দোকানের সামনে। এখন এই কাকু সব রান্না করা শুরু করে দিয়েছে, তো দেখা যাক কী কী পাওয়া যায়। মাঝখানে আরেকজন চলে এসেছে, বিপ্লব দা, তোমরা চিনতে পেরেছো নিশ্চয়ই। তো এবার সবাই মিলে দেখি, আমরা দোকানটাতে যাই, সব কিছু জিজ্ঞাসা করি, দেখতে থাকো তোমরা। এই দেখো চিকেন বিরিয়ানি মাত্র 50 টাকা কয়েলে, রাইস 2 পিস, চিলি চিকেন নিয়ে 50 টাকা। দেখতেই পাচ্ছ অনেক কিছুই আছে দোকানটাতে, তো তোমরা এলে আসতে পারো এখানে। ঠিকানাটা হলো দেখো একদম সোনারপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে একটুখানি কামরাবাদের দিকে আসতে, দেখতেই পাচ্ছ। আমি বলতে গেলে হয়তো 10 মিনিট লেগে যাবে, বলাটা অসম্ভব হয়ে যাবে। দেখা যাক বিরিয়ানিটা কেমন, দেখাও আমাদেরকে। এই যে দেখতেই পাচ্ছ গাইস, 50 টাকায় বিরিয়ানি আজকাল ভাবাই যায় না, সেটা তোমরা এখানে এলে পেয়ে যাবে। দেখো কত সুন্দর কালার দেখতে পাচ্ছ, মাত্র 50 টাকায় বিরিয়ানি পেয়ে যাবে এখানে। ঠিকঠাকই আছে সব, দেখো। এই যে আরেকজন কাকু এখানে দোকানে দিচ্ছে, এই যে নিয়ে নিয়েছে বিপ্লব দা বিরিয়ানি। ফ্রাইড রাইস কত বললে? এই যে ফ্রাইড রাইস সব রেডি করা আছে, দেখতেই পাচ্ছ। এই যে চিলি চিকেন, দাদা এই দোকানটা তোমাদের কতদিন আগে থেকে চালু হয়েছে? দোকানটা দীর্ঘ 7 বছর চলছে। 7 বছরের দোকান, তাই তো? তো কিরকম বেচাকেনা কিরকম হয়? বেচাকেনা বলতে মোটামুটি চলে যায়, তাই তো? কটা থেকে স্টার্ট হবে এরকম বেচাকেনা? কটা থেকে শুরু? 3:30-3:30 থেকে স্টার্টিং হয়। 3:30-3:30 থেকে কটা পর্যন্ত চলে? চলে আপনার 10:30-10:30। আচ্ছা, তো দর্শকরা এখানে আসতে গেলে কিভাবে আসবে একটু বলে দাও ঠিকানাটা। সোনারপুর স্টেশন দিয়ে কোন দিকে একটু বলে দিন। সোনারপুর স্টেশন থেকে আগে পুরো একদম লাস্ট পজিশন থেকে নেমে রাস্তা দিয়ে আসলে পেয়ে যাবে রাস্তা। ঠিক আছে গাইস, তো আমাদের নেওয়া হয়ে গেছে। এই যে বিপ্লব দা দাঁড়িয়ে আছে দেখো বিরিয়ানি নিয়ে, দেখতেই পাচ্ছ। আর এখানে ফ্রাইড রাইস আর 2 পিস চিলি চিকেন দিয়ে এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তো খেয়ে বলবে, তো দেখা যাক। চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে দেখো এখন বলবো যে কেমন খেতে অ্যাকচুয়াল ব্যাপারটা, শুধু শুনেছি কোনোদিন খেয়ে দেখিনি এখান থেকে, তো বলো খেয়ে বলো। ফ্রাইড রাইসটা খেয়ে দেখে বলবো। আর চিকেনটা দেখো কিরকম, চিকেনটা দেখো, চিকেনটা যখন দিচ্ছিল একটু ভেতরে ঢুকে গেছে, তারাও বের করি জানি, দেখতেই পাচ্ছো গাইস। এই দেখো এই যে দেখো একটা পিস বেরোলো, আরো একটা আছে। তো গাইস বুঝতেই পারছো আজকালকার দিনে 2 পিস চিকেন দিয়ে ফ্রাইড রাইস মানে অসম্ভব 50 টাকায়, তো সেটা একমাত্র তোমরা এখানে এলেই পাবে। তো এবার খেয়ে বলবে, খেয়ে বলো কেমন হয়েছে বলো। এই যে 2 পিস চিকেন, ওহ
পুরো যেরকম ফ্রাইড রাইস চিলি চিকেন হয় ঘরে বানানো সেরকম। কেমন লাগে চিকেনটা খেয়ে বলছি? কেমন লাগে? ভালো লাগছে? আমি বলবো না তোমরা, তোমরা এসে টেস্ট করে তারপর তোমরা নিজেরা নিজেরা বলো যে কেমন খেতে হয়েছে। কতটা পরিমাণ? 50 টাকার বিরিয়ানি, মানে বুঝতে পারছো, মানে ভাবাই যায় না যেটা আর কি। এই দেখো আলুটা দেখো কত বড়, এই যে দেখতে পাচ্ছ হাত দিয়ে, আমরা বাঙালি তো তাই হাত দিয়ে আমি পছন্দ করি। এই যে এইটা দেখছো আলুর পিস, আর এখানে দেখো এই যে দেখো চিকেনটা, 50 টাকা চিকেন ভাবা যায়, চিকেন বিরিয়ানি। তো দেখা যাক আমি এবার খেয়ে বলবো। বিপ্লবটা নিলো ঠিকই, কিন্তু বিপ্লবটা খেলো না, আমি দেখি খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে, আমি তো বিরিয়ানি পছন্দ করি, তো সত্যি খুব ভালো হয়েছে। এবার দেখি একটু আলুটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। আমি দিয়ে খাবো না, আমি হাত দিয়েই খাবো। নিজে দেখো আলুটা দেখো কীরকম সিদ্ধ হয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছো। চিকেনটাও দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একটু আলু আর একটু চিকেন দিয়ে তারপরে অসাধারণ। 50 টাকায় ভাবাই যায় না, আজকালকার দিনে 50 টাকায় বিরিয়ানি তারপর এত সুন্দর কোয়ালিটি ভাবাই যায় না। তোমরাও আসো, তোমরাও ট্রাই করো এখানে এসে, আমি বলবো তোমরা সন্তুষ্ট হবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি খুব সুন্দর। যদি এটা আছে যতে নাম্বার যদি মার্কিং করতে হয় তো আমি যতে নয় দেবো, খুব সুন্দর টেস্ট। তো ফ্রাইড রাইসটাও খেয়েছি আমি, যাই না ফ্রাইড রাইসটা আমি অতটা লাইক করি না, বিরিয়ানিটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। বিরিয়ানি ফ্রাইড রাইস খেতে এসে আবার এই দেখো ঝালমুড়ি কিনেছে একজন, এই দেখুন দুটো লঙ্কা নিয়েছে আবার, এই দেখুন কিরকম লঙ্কা খাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই একটা দেখুন, এ খাচ্ছে আলু কাবলি, এই যে আলু কাবলিটা দেখাও, আলু কাবলি এই দেখুন, এও খাচ্ছে আবার আলু কাবলি। চলে আসো, পুরো অপোজিট সাইডে একটা আলু কাবলির দোকান বসেছে, আমি জাস্ট সামলাতে পারলাম না। ওই দেখো আলু কাবলি খাচ্ছে আবার এখান থেকে, বাবা। আর এই দেখো আরেকজন, দেখো লঙ্কা আর একটু খাও, আর একটু খাও, দেখাও আর একটু খাও, বেশি করে খাও লঙ্কা, হাসিটা দেখো, লঙ্কাটা খাও, লঙ্কাটা খেয়ে দেখাও, ওই দেখো তাহলে এখানে আসতে পারো এই রাহুল স্ন্যাক্সে। এখানে সত্যি খাবার খুব ভালো এবং এদের ব্যবহারও খুব ভালো। তো আমার মতো ফুড লাভার যারা আছো তারা চাইলে এখানে আসতে পারো, খুব ভালো লাগবে, সত্যি খুব ভালো জায়গা। খাবারের কোয়ালিটিও ভালো, ব্যবহারও ভালো, সব দিক থেকেই সত্যি এক কথায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর এভাবে আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না, তোমাদের সাহায্য সত্যি খুব দরকার। তোমরা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক করো, থ্যাংক ইউ।